فالقول قول الصوارم كي تسترد المظالم حتى الأراضي نسام رسول أهل العزائم القول قول الصوارم كي تسترد المظالم কারণ শয়তানের কাজ ফেতনা লাগানো, কি বলেন ঠিকই না? শয়তানের কাজ ফেতনা লাগানো, তো ফেতনা থেকে বাঁচার জন্য ঈমান দানে আমার সঠিক থাকে, তাহলে ঈমানের এই ফেতনা থেকে আমাকে বাঁচানোর পরামর্শ দেবে, পাহারাদারি করবে ওলামায়ে কেরাম। কারা করবে? ওলামায়ে কেরাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুলুহু ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাউইলাল জাহিলিন। এই ইলম কোরআন হাদিসের ইলম, এটা একদল থেকে আরেক দল গ্রহণ করবে। সমাজের সবথেকে গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম, তারা আগের পুরুষ থেকে পরের পুরুষ গ্রহণ করবে, আগের প্রজন্ম থেকে পরের প্রজন্ম সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিগণ আলেম হিসেবে তারা গ্রহণযোগ্য হবেন এবং তারা এটা গ্রহণ করবেন। তারপর কি করবেন? বলে যে এই কোরআনের উপরে, এই হাদিসের উপরে, এই ইসলামের উপরে কোনো অপব্যাখ্যা এসে যদি যেতে চায় তো তা থেকে এটাকে রক্ষা করার চেষ্টা করবেন। এটা ওলামায়ে কেরামের জিম্মাদারি। তিনটা কাজ। এক নাম্বার, সীমালঙ্ঘনকারীদের বিকৃতি তা থেকে ওলামায়ে কেরাম এই দিনকে হেফাজত করবে। দুই নাম্বার, বাতেলপন্থী যারা আছে তারা বিভিন্ন দলিল কোরআন হাদিস দিয়েই দেবে। কি দিয়ে দলিল দেয়? এই কাদিয়ানিরা ঈসা আলাইহিসসালাম যে মারা গেছেন, কোরআন শরীফের 30টারও বেশি আয়াত দিয়ে দলিল দেয়। বলেন এই যে দলিলগুলো দিয়েছে এই সবগুলোকে তারা অপব্যাখ্যা করেনি? তাহলে কোরআনের 30-এর অধিক আয়াত তারা অপব্যাখ্যা করেছে। দলিল তো কোরআন শরীফ দিয়ে দেয়, আর এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। কেউ যদি গোমরাহীর দলিল কোরআন থেকে নিতে চায় সেটা সে পারবে। ইয়াদাল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের দ্বারা আল্লাহ অনেককে গোমরা করেন আর অনেককে হেদায়েত দান করেন। বাঁচার উপায় এই সঠিক উলামায়ে কেরাম আপনাদেরকে রাহবারি করবেন। এক নাম্বার, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, সীমালঙ্ঘনকারীদের তাহরিফ বিকৃতি থেকে এই ইলমকে সুরক্ষা দেবে ওলামায়ে কেরাম। দুই নাম্বার, ওয়ান্তিহালাল মুবতিলিন, বাতিলপন্থীরা বিভিন্ন রকমের বিকৃত দলিল দিবে, এই দলিল খণ্ডন করে ওলামায়ে কেরাম হক প্রতিষ্ঠিত করবে। তিন নাম্বার, ওয়া তাউইলাল জাহিলিন, জাহেলদের অপব্যাখ্যা থেকে কোরআন হাদিসের ইলমের সুরক্ষা দেবে ওলামায়ে কেরাম। সুতরাং কি পাওয়া গেল? এক নাম্বার, জন্ম থেকে যে ইমান নিয়ে আমি এসেছি এই ইমান আমাকে কবর পর্যন্ত নিয়ে যেতে হবে, ঠিক আছে? খুঁজে খুঁজে ইমানের মজলিসে বেশি যেতে হবে, গুনাহের মজলিসে কম যাব, ঠিক আছে? এখন ইমানের মজলিসগুলো কোথায় খুঁজে পাবো সেগুলো দেখার জন্য আমাকে ওলামায়ে কেরামের সাথে চলতে হবে। কার সাথে চলতে হবে? ওলামায়ে কেরামের সাথে চলতে হবে। কারণ তাদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছে তারা বিকৃত করা থেকে, তারা ভণ্ডামি এর দলিল থেকে এবং অপব্যাখ্যা থেকে এই কোরআন হাদিসের ইলমকে সুরক্ষা দিয়ে উম্মতকে হেদায়েতের রাস্তা দেখাইতে থাকবে। আমি কি আমার কথা বোঝাতে পেরেছি? এবার আবারও আয়াতের তর্জমাটা করে শেষ করছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা, আল্লাহর কথা যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় অন্তরে তাদের ভয় সৃষ্টি হয়, আর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়, আর সকল বিষয়ে তারা আল্লাহর উপর ভরসা করে। কার উপর ভরসা করে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাযীনা ইউকিমুনাস-সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ পাকের দেওয়া রিজিক থেকে, ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, এরা হলো ঈমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমানের পথে চলার, ঈমানের মজলিসে যাওয়ার, ওলামায়ে কেরামের সঙ্গী হয়ে আমার ঈমানকে সুরক্ষা দিয়ে কবর পর্যন্ত আমার ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।